বাঙালি, এই মাঝে মাঝে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়। তো সে আর আমি বলছি এটা যে এটা হলো ঘরে, কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেশার দিয়ে মাছের কাঁটাগুলি নরম থাকবে, কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে, ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিনতে দেবে, অথবা মাছের তৈরি বিভিন্ন পণ্য আমরা তৈরি করে রপ্তানি করতে পারবো।